বাবুর চরু লাভ লাটলিবাবুটা আবার আনাগোনা আরম্ভ করেছে কয়রি ও লোক ভালো মাহাত্মি চেলা দুবার হয়ে এসেছে কিন্তু তবু বিশ্বাস নেই ওই রাজপুতের ছাড়কে বিলটা বিরক্ত হয়ে উঠেছে এই যে তিন মাস অন্তর বোট আরম্ভ হল এর শেষ আছে কি নেই আসল কাজের কথা কিছু নেই কেবল নিত্য তিরিশ দিন বোট 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 জিনিসটা খারাপ নয় সেদিন দারোগা সাহেব আর সার্কিল মানিজার সাহেবের গা ঘেসে তারা চলে গিয়েছিল আদাব না করে আরে কাংরিসের লোকেরা লাট সাহেবের সঙ্গে লড়েছে ওরা দারোগা জমিদারকে গিলে ফেলতে পারে গলার গুলিটাকে পর্যন্ত না নাড়িয়ে আরে রাজপুতদের চোখেও দেখা যাবে না উটের মুখে জিরে ফু লালিবাবুর সম্মুখে রাজপুতের বিরুদ্ধে কথা বলবার সাহস তাদের হয়েছে আগের ভোটের পর থেকে কাংগ্রিস থেকে আধিয়াদারদের জন্য নতুন কানুন হবে ভলেন্টিয়ার বলেছে আর পরোয়া কিসের বাবু সাহেবের খোসামোদ করে তো ভবিয়া, পর্ষাদি কেউ জমি রাখতে পারেনি ভোলাকে যেতে হয়েছে কাটিহারি কাজের জন্যে গনৌরি ভবিয়া আর পর্ষাদি গিয়েছে কুরশাইলা সেখানে রাজপাড় ভাঙা চিনির কল খুলেছে তিন বছর থেকে আর চায় না তারা বাবু সাহেবের পা চাটতে এক সময়ে অসময়ে কিছু খরচ খরচার ব্যাপার রামজির আশীর্বাদে তারও একটা সুরাহা হয়েছে গঞ্জের বাজারে নৌরঙ্গীলাল গোলাদার ওই যে ভপতলালের বাবা সেই দরকার হলে খরচ দেয় যত চাও ভালো রক্তের লোক ধার শোধ দেবার সময় দাদু প্রতিবার দড়িতে যে গেঁট দিয়ে রাখে সেটাকে কখনো অবিশ্বাস করেনি আজ পর্যন্ত ওই হতো বাবু সাহেব সব জানা আছে এত বছর থেকে দেখছে বাবু সাহেব আর তার গোমস্তাদের এক কথার মানুষ নৌরঙ্গীলাল গোলাদার সাপ বলে দিয়েছে আখের চাষ আর লঙ্কার চাষ করতে হবে না হলে তার গোলামুখ হওয়ার দরকার নেই সে কুরশাইলা মিলে আখের যোগান দেয় আর লঙ্কা পাঠায় পূর্বী বাঙাল তারই গাড়ি এসে গায়ে থেকে নিয়ে যায় কোন ইজ্জত নেই তবে আর রাজপুতদের এত খাতির কিসের বিপদের সময় রামচন্দ্রজি কাকের মুখ দিয়ে পথের হদিশ পাঠিয়ে দেন তাই না নৌরঙ্গী কাছ থেকে তারা এমন আঁক পেয়েছে পুতবার জন্য যা বাবু সাহেব পর্যন্ত জোগাড় করতে পারেননি বুনো শুয়োরের দাঁত ভেঙে যায় সে আঁক চিপুতে গেলে পাটনাই লঙ্কার বিচি দিয়েছে এত বড় বড় এই আঙুলের মতো কাঁচা লঙ্কারও যা দর পাকা লঙ্কারও তাই দর গোলাদারি তো শিখিয়েছে কেন অতদিন খেত পাহারা দিবি কাঁচাই বেঁচে দে এই নৌরঙ্গিলালি প্রথম কাঁচা লঙ্কা পাঠাতে আরম্ভ করেছে রেলগাড়িতে বাবু সাহেব চড়বে তো বসে বসে নিজের গোভের চুল কাটবে তাঁত দিয়ে লালিবাবু বলে হাঁ পূর্বী বাঙালির মতো নরম পানির দেশে কাঁচা লঙ্কা না খেলে লোকে বাঁচে না আমি একবার গিয়েছিলাম খালি পানি খালি পানি কি আর বাঙালিরা এখানে এসে জমিয়ে বসে এই মাস্টার সাহেবকে দেখো না এবার ঠিক ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করবে কেউ কথাটার উপর কোনো গুরুত্ব দেয় না ঢোয়ের একটু আনন্দই হয় তবে পুরনো চেয়ারম্যান সাহেবের মতো অত বড় একটা লোকের কাজ মাস্টার সাহেব চালাতে পারবে তো বড় ভালো লোক ছিল চেয়ারম্যান সাহেবের বাড়ির বুড়ি মাইজি সবাই জানে যে লালিবাবু এবার ডিস্ট্রি দাঁড়াচ্ছে কংগ্রেসের থেকে হাতে কাটবে এবার ডিস্ট্রি যাওয়ার আগেই বলে খোয়ারের মালিক ইনশান আলী গঞ্জের বাজারের হাসপাতালের ডাক্তার ওদের হাতের মুঠোর মধ্যে ছিল রাজপুতদের সঙ্গে জমি নিয়ে ঝগড়ার সময় কিছু বলতে গেলে বলতো যে আমি তো জমি জিরেজ সম্বন্ধে কিছু জানি না জমি দেখাশোনা করেন বাবু আর বাবু সাহেব মরে যে চাই মুখের মা ছিটা সব বুঝি রে আমরা সব বুঝি বাবুও এদের হাব ভাব সব বোঝে কিন্তু তবুও হাল ছাড়ে না হঠাৎ এরই মধ্যে একদিন টোলা শুদ্ধ সকলের নেমন্তন্ন হয়ে গেল সত্যদেবের কথা শুনবার জন্য গিধর মণ্ডলের বাড়িতে ব্যাপারখানা কি হাড়কঞ্চু শ্লোকটা তো বিনা পয়সায় গায়ের ময়লা কাউকে দিতে রাজি নয় সে করবে দেড় টাকা খরচ বিনা মতলবে আরে বাবু সাহেবের দেওয়া ভজন পার্টির দরুন সে পয়সাটা নয় তো ঠিক 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 উগলে দিচ্ছে দেবদানো পুরুত গুণীর পয়সা কি কারো পেটে থাকে সে যত বড় গরু ঘরি হোক না কেন ঢোড়াইয়ের নেমন্তন্ন হয়নি সকলের চোখেই জিনিসটা বিশ্বদৃশ্য ঠেকে জাতিয়ারি সত্যদেবের কথা এ তো সাত জন্মেও কেউ শোনেনি কোনো দিন সেখানে গিয়ে এদিককার কয়েরি জাতের মাথা গর্ভু পত্তনিদারকে দেখে তারা ব্যাপারটা মোটামুটি আন্দাজ করে নেয় পুজোর পর গর্ভপত্তনিদারের কাজের কথা পারে সবাই মিলে রাজপুত আর ভূমিহার বামুনদের ঠান্ডা করতে হবে নামই মাহাত্মাঝীর কাঙ্গ্রিস রাজপুত ভূমিহাররাই মাহাত্মিকে ঠকিয়ে এটাকে হাত করছে লাড়লিবাবু কোথায় ছিল লালিবাবু যখন ইনশান আরগরিয়ার খোঁয়ার থেকে একটা লাল বলদ করপুরের মতো উবে গিয়েছিল বকর ঈদের আগে সে সময় কোথায় ছিল রাজপুতগিরি মহাবীর ঝান্ডা নিয়ে যাওয়ার দিনে কলস্টরকে খবর দিয়েছিল কে হাতে কঙ্গন আর শীত দরকার কি অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল মাহাত্মীর ভোটের আগে এখনও শুনছি কানুনই তৈরি হচ্ছে একটা কানুনও করবে না এই বলে রেখে দিলাম আমাদের সাহায্যের ভোটে কাঙ্গ্রিস জিতেছিল আগের বার এবার তাই আমরা ঠিক করেছি ছত্রী কুশবাহার ছত্রী আর যদুবংশী ছত্রী এই তিন জাত মিলে রাজপুত ভূমিহারদের বিরুদ্ধে দাঁড়াব এই তিন জাত মিলে হয়েছে ত্রিবেণী সংঘ ভারী সুন্দর নামটা দাদু গর্ভু পত্তনিদারকে শুনিয়ে জিজ্ঞাসা করে বিলটাকে এত বুদ্ধির কথার সঙ্গে এর আগে মোলাকাত হয়েছে জিন্দেগি ভরে রাজপুতি শান দেখাতে আসে অবজ্ঞায় বাঁকানো ঠোঁটের পিচকারি থেকে চিকচিক করে খৈনি গোলা থুথু মেঝের ওপর ছোটে গিধরটা এতক্ষণ কথা বলেনি সকলের উঠবার সময় সে কেবল বলে যে জাত ঘুমিয়ে থাকে সে জাত বাঁচে না বিলটার ছাঁত করে মনে লাগে কথাটা এর আগেও একবার কথাটা শুনেছিল গিদরের মুখে কোথায় যেন মনে করে দেখবার চেষ্টা করে বাড়ি আস্তে আস্তে ডিস্ট্রি বোর্ড কাছে যেমন জীবন্ত জিনিস এদের কাছে ততটা নয় ছেলেবেলায় সে অষ্ট্রপ্রহর শুনেছে ডিস্ট্রিবোর্ডের কথা বাবুলাল চাপরাশি ঠিকাদার সাহেব শনিচরার দল তালে মহলদার রোড পিয়ন নিশুতি রাতে ঘুম ভেঙে ডিস্ট্রিবোর্ডের ঘড়ি ঘরের ঘড়ি বাজবার শব্দ শুনেছে তবু এই ডিস্ট্রিবোর্ডের ব্যাপারে কোয়েটোলার লোকেরা তাকে আমলি দিতে চায় না ঢোঁড়াইয়ের পাখির মালিক ডিস্ট্রিবোর্ড কি করে যেন কোয়েরিদের জাতিয়ারি সওয়া হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টা ত্রিবেণীর সং শুনতে শুনতে একেবারে কান ঝালাপালা গয়লাদের মধ্যে দুটো ভাগ আছে জানিস তো কৃষ্ণৌদ আর বিষ্ণৌত একটা দুধে জল হয়ে আর একটা মেশোই না এই দুধে জল মেশানোর জমগুলোকে রাজপুতরা নিজেদের দলে টেনে নিয়েছে মাহাত্মীর নাম করে আরও কত কথা এক গাছের বাকল কি অন্য গাছে জোড়া লাগে ঢোড়াইয়ের মনে হয় যে তাকে শুনিয়েই কথাটা বলল বুড়া দাদা ভোটের দুদিন আগে খবর পাওয়া যায় যে গর্ভু পত্তনীদার নাম তুলে নিয়েছে বিনা ভোটে লালিবাবু দৃষ্টি বোর্ডে যাবে জাতের মাথা গর্ভু পত্তনিদার সে কিনা জাতের সঙ্গে এই হারামি করল রাজপুতের কাছ থেকে টাকা খেয়ে তাই জন্যই গিধরটা কদিন থেকে লালিবাবুর সঙ্গে সঙ্গে ঘুরছে বোধ হয় এর কয়েকদিন পরে কি করে যেন লালিবাবু বাবু বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল তবে যে বাবু বলেছিল মাস্টার সাহেব চেয়ারম্যান হবে এবার সত্যিই হাতে কাটবে রাজপুতরা কৈটোলার কেউ আর সেদিন খেতে কাজ করতে যায়নি আচম্বিতে দৈববাণী হউন লালিবাবু চেয়ারম্যান হওয়ার পর থেকে জিরানিয়ায় মাস্টার সাহেবের আশ্রমেই থাকেন ডিস্ট্রিবোর্ডের বোর্ডের বাবু এসে পাকি থেকে বাবু সাহেবের বাড়ি পর্যন্ত নতুন রাস্তা তৈরি করিয়ে দিয়েছেন নতুন কুরশাইলা জিরানিয়া লাইনের বাসটা সেই রাস্তা দিয়ে রোজ বাবু সাহেবের দুয়ারে এসে দাঁড়ায় বাবু সাহেব প্রত্যহ জিরানিয়াতে যাতায়াত করেন অনিরুদ্ধ মোক্তারির কাছে ঢোড়াইরা আবছাভাবে অনুভব করে যে একটা কোনো বিপদ আসছে তাদের ওপর কোথা দিয়ে আসবে কেমন করে আসবে তা তারা জানে না তবে বাবু সাহেব কাছাড়ি যাচ্ছে রোজ নিশ্চয়ই রামনেওয়াজ মনসী কানুনি সলা দিচ্ছে তাকে পরিষ্কার করে বলে না ঢোড়াই কিন্তু তারা সবাই জানে বিপদ একদিক থেকেই আসে আধিয়াত্মের জমির দিক থেকে যেদিন ইচ্ছে জমি থেকে সরিয়ে দিতে পারে বাবু সাহেব এতদিন হয়ে গেল এখনো কাংরিসের কানুন এলো না ভলন্টিয়ারকে জিজ্ঞাসা করলে বলে কানুন কি কমলালেবুর বিচি যে টিপে দেবেন আর পুচ করে বেরিয়ে আসবে এদিকে বাবু সাহেব যে রোজ ডেকে পাঠাচ্ছে সাঁওতাল টোলার আর কৈরি টোলার আধিয়ারদের নতুন করে টিপসই দেওয়ানোর জন্য সকলে যখন প্রায় অধৈর্য হয়ে পড়েছে তখন একদিন সত্য সত্যই কানুন এসে গেল ভলেন্টিয়ারকে দিয়ে মাহাত্মাজি পাঠিয়েছেন পাটনা থেকে ভলেন্টিয়ার বলে কত নেবেন নেন একটা দুটো তিনটে চারটে আরও বিলটা আরও একটা বলে সার্কাসের ভাড়ের মতো বটুয়া থেকে বিড়ি বার করে মরদের কথা হাতির দাঁত কাংগরিস কথা রেখেছে কিনা দেখুন দুমুখ দিয়ে কথা বলে না মাহাত্মাজির চেলারা বিনা রশিদে কোনো আধিয়ার ফসল দেবেন না আঠারো সের পাবে জমিদার বাইশে আপনি আধা আধি নয় মজকুরি সেপাই আর কোনো জমিদার রাখতে পারবে না যারা নগদ খাজনা দেয় তাদের খাজনা কমে যাবে যাদের জমি নিলাম হয়ে গিয়েছে ফেরত পাবে তার জন্য দরখাস্ত দিতে হবে ফার্মে আমার কাছে ফার্ম আছে আমি সস্তায় ফার্ম দেব আপনাদের আট আনা করে দাম সাদা রঙের রামনেওয়াজ মুন্সিরা বেচবে চার আনা করে কিন্তু সেগুলোর রং হলদে যাতে করে সবজি পোস্তদানা বেচে আমার ফার্ম পাটনাই ছাপা আজকাল কাংগ্রিসের সরকার কাংগ্রিসের হাকিম তাই কাংগ্রিসের ফার্ম এই ফল ভালো হবে খাতা খেসড়া নম্বর দিতে হবে দরখাস্তে যাদের নেই তারা আমাকে তিন টাকা করে দিলে জমিদারি সে রিস্তা থেকে আমি আনিয়ে দেব জমিতে কুয়ো করতে পারবেন আপনারা এতদিন পাড়া যেত না নাকি নিজের অজ্ঞানতায় ঢোয় মনে মনে লজ্জিত হয় স্বর্গের ভান্ডার খুলে দিয়েছে ভলেন্টিয়ার সাঁওতালগুলো আবার কখন এসে জুটেছে বস বস মাদলটা নিয়ে এলে পারতিস বরকামাঝি ঢোড়ায় এক রাস রাঙা আলু দেয় ঘুরের আগুনে ঘুরের ধোয়ায় চারিদিকের কুয়াশা আরও অন্ধকার হয়ে উঠেছে ঢোড়াইয়ের মনে হয় ধোঁয়ার কুণ্ডলিগুলো একটা একটা লোকের চেহারার মতো হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে কারো বাপ দাদার আকৃতি নিশ্চয় বাপ দাদারা স্বপ্নতেও যা ভাবিনি তাই আজ দেখিয়েছে ভলেন্টিয়ার চোখের সম্মুখে স্পষ্ট দেখতে পাচ্ছে সোনালির স্তূপ তার বাইরের দিকটা মরুং এর পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে আর আটারোর দিকটা যেন মেঠো ইঁদুরের গর্তের ওপরের বালির ঢিপি সেদিকটায় বসে রয়েছে বাবু সাহেবের সেপাই বটেশ্বর সিং ভলেন্টিয়ার উঠে দাঁড়ায় বাবু সাহেবের নূতন বৈঠকখানায় তার শোবার জায়গা হয়েছে সেই ভালো ভলেন্টিয়ার শীতের মধ্যে ভলেন্টিয়ারের বোধ হয় একটু লজ্জা লজ্জা করে সে আগুনের মধ্যে থেকে একটা রাঙা আলু বার করে নেয় আমরাও কিষানের ছেলে কীর্তিগঞ্জের রাজার খানদানের লোক না বাবু আবার তাদের ওখানে খাইনি শুনলে দুঃখিত হবেন তাই সকলে দল বেঁধে তাকে বাবু সাহেবের বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দেয় বন্দে কি ভলেন্টিয়ার বলে নমস্তে ফিরবার পথে বরকামাঝি বলে কিতাব পড়া লোক ভলেন্টিয়ার দেখিস না মই মই বলে পশ্চিমা জিল্লির মতো সকলে হেসে সমর্থন জানায় বরকামাঝির কথাটাকে ধরাই এর মনে হয় এত ভালো মহাত্মাজির ভলেন্টিয়ার এর কথা শুনতে ভালো লাগে দেখলে ভক্তি হয় তবু কোথায় যেন একটা ব্যবধান আছে ভালো না হলে কি আর রামায়ণ পড়া লোক তাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় রামায়ণের হরফগুলো একটা পাতলা পর্দা টেনে ধরেছে তাদের আর ভলেন্টিয়ারের মধ্যে রশিদ প্রার্থনায় বিপত্তি গঞ্জের বাজারের ধোরাইকে বলে দিয়েছিল নতুন কানুনে বারো বছরের ওপর দখল দেখালে আধিয়াদের কিছুতেই সরাতে পারবে না বাবু সাহেব এর কথা তো বলেনি ভলেন্টিয়ার মোড়ে মুছে যাবি তবু দখল ছাড়িস না আঠারো বাইশ ভাগের সময় আগে রশিদ নিয়ে তবে ফসল দিবি ওই রশিদ খান পরে দখলের প্রমাণ হয়ে যাবে হাকিমের সম্মুখে বরকামাঝিও এসেছিল সঙ্গে সে জিজ্ঞাসা করে আর দারোগার সম্মুখে সেখানেও সে রশিদ খানায় হ্যাঁ অদ্ভুত একথা ভাবতেও মনে একটা উদ্দীপনা আসে ফসল দেওয়ার কথাটা এক টুকরো কাগজে লিখে দেবে আর সেটা হয়ে যাবে রশিদ দুনিয়ার গুড়ের ভান্ডার আখ যে ওই কাগজটুকুর মধ্যে তা কি সে আগে জানতো কাঁচা ধানের দুধটা যেমন আস্তে আস্তে শক্ত হয়ে চাল হয়ে ওঠে তেমনি ওই রশিদটা হয়ে উঠবে দখলের প্রমাণ হদ্দ হয়েছে কাংরেসি সরকার বেদখল করতে না পারার মানেই যে পায়ের নিচের মাটিটুকু একরকম তারই হয়ে যাবে এতখানি উঁচু আল দেওয়া চারিদিকে নিরানো আগাছাগুলির একটাও সে আলের বাইরে যেতে দেবে না একটুখানি গোবরও ধুয়ে যেতে দেবে না ক্ষেতটুকুর বাইরে ক্ষেত থেকে বেরোবার সময় পায়ের কাদা মাটিটুকু আলির ধারে মুছে নেবে ও যে নিজের একেবারে নিজের ছেলের মতো খাওয়াবে বুড়ো বাপকে সেই রাতেই কয়েরি আর সাঁওতালরা মঠের মাঠে জড়ো হয় ফসল তোয়ের খেতে তাই দেখে মাহাত্মাজি কানুন পাঠিয়েছেন জলদি করে চেঁচামেচি হট্টগোলের মধ্যে এ বিষয়ে বিশদ আলোচনা কিছু হয় না মাহাত্মাজি কানুন করে দিয়েছে আর ভাববার কি আছে রশিদ দখল রশিদ জমি রশিদ জিন্দগি জান কবুল মরে মুছে যাও রশিদ দেও ফসল দেও রসিদ দেও ফসল দেও জি কি যায় মাহাত্মা জি কি যায় ভপতলার লোকটা ভলেন্টিয়ারের চাইতে ভালো কিন্তু ভলেন্টিয়ারের মতো আমাদের গায়ে আসে কই কেবল দোকান আর বাজার রশিদ চাইবার প্রথম ছাপটা গেল সাঁওতাল টুলির ওপর দিয়ে ঢোড়াই বলে দিয়েছিল ফসল কেটে টোলার খলিহাড়ে জড়ো করতে সেখানেই ভাগ হবে না হলে বাবু সাহেবের খলিহানে একবার গেলে কি আর রশিদ দেবে না আঠেরো বাইশ ভাগ করবে খেতে ফসল কাটছিল বরকামাছি তার স্ত্রী আর পুত্রবধূ খবর পেয়ে বাবু সাহেব গিয়েছিলেন হাতিতে পিছনে ঘোড়ার ওপর বটেশোয়া সিং লাঠি নিয়ে পিছনে ঘোড়ার খুঁড়ে শব্দ পেলে হাতি ঊর্ধ্বশ্বাসে দৌড়য় তাই সিপাহিজি হেঁটে না এসে ঘোড়ার পিঠেই এসেছিল বিশেষ কিছু গোলমাল হবে তা বাবু সাহেব ভাবেও নি শুধু সাঁওতালটুলিকে একটু ভয় দেখানোর জন্য হাওয়ায় একটা বন্দুক ছুঁড়েছিলেন অমনি ডুমডুম ডুমডুম করে মশের চামড়ার কাড়া বেজে উঠেছিল তীর ধনুক লাঠি খুন্তি নিয়ে প্রতি ঘর থেকে বেরিয়ে এসেছিল ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই এসে দাঁড়ায় বরকামাঝির আলের ওপর একদিকে একটুখানি পথ রেখে খেতে হাতিটাকে ঢুকতে দেবার জন্যে ডুমডুম ডুম বেজে চলেছে কারা এক টানা কেটে চল বরকামাছি থামিস না অধিক পানি তাকাস না ঘাবড়াস না এসে পড়ল বলে কয়েটোলার দল কারা শব্দ শুনে কথা হয়ে গিয়েছে কালকে এই নিয়ে কারো মুখে বিন্দুমাত্র বৈলক্ষণ্য নেই সকলে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে মজা দেখছে পিতমাঝির বউ আখ চিবুতে চিবুতে হাতির দিকে এগিয়ে গেল অদ্ভুত সাহস শক্ত করে চেপে ধরে হাতের লাঠি বটেস্বাস সিং তাই বলো সাঁওতালনিটা হাতির নাদ কুড়োচ্ছে এমনি বড় বড় অশথের চাগলা থাকে এর মধ্যে ভালো জ্বালানি হয় পিথস্ত্রী দূরদর্শী গিন্নি বলে পাড়ায় সুনাম আছে চল মাহুত বাবু সাহেব ফিরে যান ডিগি 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 বিজয়ের উল্লাসে কারার তাল দ্রুত হয়ে ওঠে বরকামাছি হুঙ্কার ছাড়ে হা! নাচতে আরম্ভ করো ক্ষেতের মধ্যে পায়ে পায়ে সব ফসল যে জোরে পড়ল খেয়ে তার কথায় কান দেয় সকলে তখন গলা ফাটিয়ে চিৎকার করছে রশিদ দাও ফসল নাও বাবু সাহেবকে শোনাচ্ছে ঢোড়াইকে দূর থেকে ছুটে আসতে দেখে এতক্ষণে সাঁওতালদের খেয়াল হয় যে কইটোলার কেউ কারা ডুমডুম শব্দ শুনেও আসেনি ঢোড়াই কেবল দুঃখিত নয় অপ্রস্তুত হয়েছে বিলক্ষণ হাঁপাতে হাঁপাতে বলে ওরা কেউ এলো না বরকামাঝি ভলেন্টিয়ার এসেছিল এখনই কলস্টর সাহেবের কাগজ নিয়ে তাতে লেখা আছে বাবু সাহেব কিষান আর আধিয়াত্তের ওপর আঠারো বাইশের কানুন চলবে না ও কানুন হচ্ছে রাজপার ভাঙ্গার আধিয়াতদের জন্য ভলেন্টিয়ারের কথা কেউ বিশ্বাস করে না সেদিন বলল এক কথা আজ বলছে আরেক কথা কোয়েরিদের ওপর সকলে খেপে উঠে মরদ বাবুদের বাড়ির মেয়েদের শাড়ি কাস্তে কাস্তে শালাদের মর্দামি ঘুচে গিয়েছে ঢোড়াই এ কথার জবাব দিতে পারেনি মাহাত্মির কানুন কলস্টর সাহেব বদলে দিল কলস্টর সাহেব কি মাহাত্মির থেকেও বড় তারপরই চলেছিল থানা পুলিশ তিনজন সাঁওতালে জেল হয়েছিল রশিদ কেউ পায়নি হাকিম বলেছিলেন যে এদের বুড়ো আঙ্গুলের ছাপ দেওয়া কাগজে লেখা আছে যে এদের জমি দেওয়া হয় এক বছরের জন্য এরা জোর করে অন্যের ফসল নিচ্ছিল ঢোড়াইরা কি করবে ভেবে পায় না ভোপদলালের কাছে সলা নিতে যেতু মন চায় না ওটা বোধ হয় পণ্ডিত মশাইকে কদো দিয়ে লেখা লেখাপড়া শিখেছিল কানুনের হরপ পড়তে পারে না কার কাছে দরখাস্ত করলে সুবিচার হবে জানা নেই দৃষ্টি বোর্ডের নূতন নিলামের ডাকে ইনসান আলীর জায়গায় গিধর মণ্ডলকে খোঁয়ারটা দিয়েছে বাবু কাজ গুছিয়েছে গিধরটা বাবু সাহেবেরই বেনামাদার ইনসান আলী তাই সবুজ নিশানের লিঙ্গে গিয়েছে আর পার্টনার জিন্দাবাদ সাহেবের কাছে না কার কাছে নালিশ করেছে এ কথা ভপতলালকে একদিন গল্প করতে শুনেছিল বাজারে ওটার পর্যন্ত দরখাস্ত করা লোক আছে রে আমাদের নেই তাই না ইচ্ছে থাকলেও ছুটতে হয় ভপতলালের কাছে ভপতলাল বলে এদের ঠান্ডা করতে পারে একমাত্র কিষাণ সভার স্বামীজি তারপর কয়িটোলার লোকেদের টিপসই নিয়ে কী সব লেখাপড়া করে কোথা থেকে কি হয় তা ঢোড়াই জানে না হঠাৎ একদিন একজন হাকিম এসে হাজি তিনি বাবু সাহেবের বৈঠকখানায় কিছুতেই উঠলেন না উঠলেন গিয়ে আলীর বাড়িতে কলষ্টর সাহেব তাকে পাঠিয়েছেন দেওয়ার ব্যাপার নিয়ে হাকিম বলেন দুপক্ষ থেকে দুজন বলবে বাবু সাহেবের দিক থেকে কাগজপত্র দেখায় রামনেওয়াজ মুন্সি আর কয়িটোলার সকলে বলছে ঢোড়াইকে সকলের হয়ে কথা বলবার জন্য ঢোড়াই বলে ভোপতলালকে ডাক কিন্তু বিলটারা কেউ বিশ্বাস পায় না ভোপতলালকে তার কানুনে বিদ্যের দৌড় আগেই দেখা গিয়েছে বিজন উকিলকে হারায় রামনেওয়াজ মুন্সি একেবারে কানুনের ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে ঢোড়াইয়ের বুক ঢিপ ঢিপ করে প্রথমটায় মনে হয়েছিল বলতে পারবে না ঠিক করে কিন্তু একবার আরম্ভ করবার পর রশিদ আর দখলের কথা ছাড়া দুনিয়ার সব কিছু মুছে যায় তার মন থেকে রামনেওয়াজ বেশি কিছু বলে না সাত আট বছর আগে ধান নেওয়ার সময়কার আঙুলের ছাপ কেবল দেখায় হাকিমকে বুড়ো আঙুলের ছাপে লেখা হয়ে গিয়েছে কেউ রসিদ পাবে না হাকিম রামনেওয়াজ মুন্সি আর বাবু সাহেবকে তারা দেন সব বুঝি ঘাস খাই না আমরা তারপর আংরেজিতে চোখ গরম করা কি সব কথা যেন বলেন বাবু সাহেবের দিকে তাকিয়ে আলবাদ বলেছে পতে ঢোড়াইটা কিন্তু শেষ পর্যন্ত হাকিমের রায় শুনে অবাক হয়ে যায় সকলে বুড়ো আঙুলের কানুনের জোর মাহাত্মীর কানুনের চাইতেও বেশি সাহেবি টুপি না থাকলে কি হয় লালিবাবু হাকিম নতুন হাওয়া গাড়ি কিনেছে দেখিস না চেয়ারম্যান সাহেব সরকারি হাকিম কখনো কংগ্রেসের হাকিমের বিরুদ্ধে যেতে পারে জাত বেড়াদার সব হাকিমে দেখলি না বাবু সাহেবের নতুন সড়ক দিয়ে এই সরকারি হাকিমের হাওয়া গাড়ি এলো অন্য কোনো লোকের গাড়ি বাবু সাহেব আসতে দেয় ওই রাস্তা দিয়ে শুরসুর ভলেন্টিয়ারের পতন রামরূপ গনৌরি পর্ষাদি ভবিয়া এরা তিন বছর থেকে কাজ করত কুরশাইলা চিনির কলে সারা বছর মিল চলে না তাই কয়েক মাস করে গায়ে থাকতেই হয় সেই যে ভলেন্টিয়ারের ফার্মের ওপর টিপসই দিতে গায়ে এসেছিল বাবু সাহেবের কাছ থেকে নিলাম করা জমি ফেরত পাবার জন্য আর ফিরে যায়নি তারপর আবার কোনো দিন হাকিম জমি ফেরত নেবার জন্য এসে খোঁজ করবে তারই এতেজারিতে ছিল হাকিমের ডাক আর নিলামের ডাক এক দু তিন তাই আর যেতে সাহস করেনি খানদানের অযোগ্য ছেলে তারা বাপদাদার করা জমিটাও রাখতে পারেনি পরের জমির ধানে নবান্ন করিয়েছে বাড়ির মেয়েদের তাদের বাপদাদার পায়ের ধুলো মিশে আছে ওই জমিতে তারা উপর থেকে দেখছেন মাহাত্মাজির কৃপায় সে জমি ফিরে পাবার একটা সুরাহা হল ফার্মের জবাব এলো কই প্রত্যেক ভলেন্টিয়ারকে সাত টাকা বারো আনা করে দিয়েছে ফার্মের কোণের দিকে পর্যন্ত ভলেন্টিয়ার লিখে দিয়েছিল তবু হাকিম সাড়া দেয় না কেন এক বছরের ওপর হয়ে গেল আরও কত লোকের এই অভিযোগ নিত্য তিরিশ দিন ঢোড়াইয়ের কাছে ভলেন্টিয়ার এখন আশাও কমিয়ে দিয়েছে একদিন ঢোড়াইয়ের দেখা হয়েছিল তার সঙ্গে গণৌরিদের ফার্মের কথাটা জিজ্ঞাসা করতেই বলে দেড় লাখ দরখাস্ত পড়েছে আপনাকে ঢোড়াইজি আমি ওয়াকিবহাল লোক বলেই তো জানি আপনি শুদ্ধ এত ব্যস্ত হয়ে পড়লে চলবে কেন ঢোড়াইছি আশ্চর্য কথাটা গায়ের মধ্যে শিরশিরুনির ঢেউ খেলে যায় যেদিন প্রথম আপনি শুনেছিল সেদিন লেগেছিল মনের মধ্যে একটা অস্বস্তি শুধু আপনি কথাটা দূরে ঠেলে আপনার করে না কিন্তু ঢোড়াইছি কথাটা শুনলেই বোঝা যায় যে ভলেন্টিয়ার যে স্বীকৃতিটুকু দিচ্ছে ঢোড়াইকে সেটা অনিচ্ছায় নয় একজন তার ন্যায্যপ্রাপ্য পেয়ে যাচ্ছে মাত্র ইজ্জত গায়ে লেখা থাকলে তবে লোকে বলে জি বড় মিষ্টি এর অনুভূতি একেবারেই নতুন এরপর ভলেন্টিয়ারকে দরখাস্তের সম্বন্ধে আর কোনো কথা জিজ্ঞাসা করতে পারে না সে আজ বড় ভালো ভলেন্টিয়ার এবার থেকে সেও ভলেন্টিয়ারজি বলবে তার নিজের এক ধুরো জমি নেই রামায়ণও পড়তে জানে না কিন্তু ভলেন্টিয়ারজি আজ তাকে পনেরো বিঘা জমিওয়ালা লোকের ইজ্জত দিয়েছে রামায়ণ পড়া লোকের ইজ্জত দিয়েছে তবু কেন যেন আজ তাকে বন্দেগি করতে বাঁধছে নামস্তে ভলেন্টিয়ারজি নমস্তে গণরির ভালো লাগে না ভলেন্টিয়ারের হাবভাব এ কখনো হয় কাছারিতে কোনো খোঁজ নেই খবর নেই কাছাড়ির থেকে জমি যাবার সময় এমনিই হয়েছিল তাদের হঠাৎ জানতে পেরেছিল যে জমির নিলাম হয়ে গিয়েছে টালবাহানা করিস না ঢোড়াই এ ব্যাপার নিয়ে তুই টোলার সরগনা আদমি বলেই বলছি গিধর যদি মোরলের মতো মোরল হতো তাহলে কি আর আমরা তোর কাছে ছুটে আসি থাকুক গিধরটা খোঁয়াড়ে আটক বিলটা রশি বুড়া দাদা হেসে ওঠে এই সব কাজের ভার কি করে কবে থেকে ঢোড়াইয়ের ওপর এসে পড়েছে তা জিজ্ঞাসা করলে গাঁয়ের লোক কেউ বলতে পারবে না জলের ধারা কেন নিচের দিকে গড়িয়ে এক জায়গায় জমা হয় এ প্রশ্ন তারা কোনো দিন করেনি এসব কাজে ঢোড়াইয়ের ক্লান্তি নেই বাপ দাদার ভিটে ছাড়ার যে কি দুঃখ তা ঢোঁড়াই বোঝে কাজের মলম দিয়ে সে নিজের মনটাকে ঢেকে রাখতে চায় নিজেকে সে ভুল বোঝাবার চেষ্টা করে কয়েকটা মুখে ছবি যেন তাকে অনবরত নিচের দিকে টানছে সে যেতে চায় ওপরে বাবার মুছে আশা স্মৃতি যেদিকে তাকে হাতছানি দিয়ে ডাকে পটের ছবির মহাবীরচি যে পা দুটির দিকে তাকিয়ে তাকে পথের ইঙ্গিত দিচ্ছেন সেইখানে পৌঁছবার সড়কের নির্দেশ দিচ্ছেন সেই চরণেই আশ্রিত মাহাত্মাজি এই যে সে যখন তখন সাঁওতালটুলি গঞ্জের বাজার ভোপতলাল আর ভলেন্টিয়ারের কাছে ছুটোছুটি করছে অন্যের কাজে এটা হুজুকের নেশা নয় রামচন্দ্রজির হুকুম মানবার নেশা আর দশজন তার কাছে ছুটে এসে যে ইজ্জত দিচ্ছে তাকে সেইটার দাম দেওয়ার নেশা আবার নেশাটার ফাঁকে ফাঁকে তার মনে হয়েছে যে এসব নিজের মন ভুলনোর নওটাঙ্কি মনের নিচে অনেক ভেতরে একটা জায়গা আছে যেখানে কারো হুকুম খাটে না দাম দেওয়া দিয়ে পালা সেখানে অচল রামজি এক হাতে নেন আর এক হাতে দিয়ে দেন তারই কৃপায় আজ গাঁয়ের লোক তার কাছে ছুটে এসে দুঃখের কথা বলে মন হালকা করে যায় টোলার লোকে সর্গনা বলে হাকিমের সম্মুখে সে রামনেওয়াজ মুন্সীর সঙ্গে বহস করে ভলেন্টিয়ার ধোনাইছি বলে কিন্তু রামজি যত ঢোঁড়াইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছেন তত কি আশীর্বাদের সঙ্গে ফিরিয়ে দিয়েছে ছি ছি এ কি ভাবছে সে এর কি হিসানিকাশ চলে আক আর কাঁচা লঙ্কার দামের মতো আছে ছাই ফেলতে ভাঙা কুলো ভপতলাল অনেক খোসামোদ করে ঢোরাই তাকে রাজি করায় কাছারি থেকে দরখাস্তগুলি কি হলো জেনে আসতে ভপতলাল পাঁচ টাকা খরচ করে কাছারির সে তন্ন তন্ন করে খোঁজে কোয়েটোলার কোনো দরখাস্ত কাছারিতে নেই এসে বলে যে ভলেন্টিয়ার টাকাগুলো খেয়েছে ওর ভলেন্টিয়ারই আমি ঘোচাচ্ছি মহাদ্মাজির কাছে চিঠি লিখে তোমরা এই কাগজে টিপসই দিয়ে দাও টিপসই মরে গেলেও না সকলের মুখে কাঠিন্যের রেখা পড়ে জীবনে একবারই লোকে ভুল করে বাপ দাদার উপদেশ না মেনে বুড়ো আঙুলের এক ছাপে ভিটে মাটি ছাড়া হতে চলেছে তোলা শুদ্ধ লোকের বাপ রে বাপ না না ভোপতলালজি বাবু হয়তো কাছারিতে টাকা খরচ করে সরিয়ে ফেলছে দরখাস্তগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার